হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগত আমার ব্যাকয়ার্ড গার্ডেনে। আমি গত দুই সপ্তাহ আগে একটি লাউ গাছের আপডেট দিয়েছি যে গাছটি আমি গার্ডেনে লাগিয়েছি। এখন দুই সপ্তাহ পর গাছের অনেক ইম্পর্টেন্ট একটি পরিচর্যার প্রয়োজন, ভাবলাম ভিউয়ারদের সাথে শেয়ার করাটা জরুরি। তো চলুন আমি দেখে আসি আমার সেই ইম্পর্টেন্ট পরিচর্যাটি কি। তো এখন বরাবরই আমি বলে থাকি যে 1G, 2G, ফার্স্ট জেনারেশন, সেকেন্ড জেনারেশন, এই জিনিসগুলো কি আমার ভিউয়ারদের সাথে শেয়ার করার সময় হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছেন যে আমার লাউ গাছটি অনেক বড় হয়ে গেছে, ইনশাল্লাহ মাচার উপরে উঠে গেছে এই দুই সপ্তাহে। এখন প্রশ্ন হচ্ছে যে ফার্স্ট জি বা ফার্স্ট জেনারেশন কি। এই যে দেখছেন যে লাউ গাছটি শুরু থেকেই শুরু হয়েছে, আমি একটু দেখাচ্ছি। এখান থেকে আপনাদের 10টি পাতা পর্যন্ত গুনতে হবে, যেমন কি এখানে একটি পাতা, আমি এখান থেকে একটি পাতা কেটে নিয়েছি, দুটো, তিনটি, এখানে দেখুন চারটি, এই যে একটি, পাঁচটি, ছয়টি, সাতটি, আটটি, নয়টি, দশটি। এখন ইম্পর্টেন্ট যে বিষয়, এই 10টি পাতা রেখে এর উপরে আমাদের কেটে দিতে হবে মাথাটি। এটি হচ্ছে ফার্স্ট জেনারেশনের কাটিং বলা হয়, অথবা 1G কাটিং। যদি আপনাদের মাচা একটু বড় হয়, 12টি পাতা পর্যন্ত আপনারা রাখতে পারেন, তারপর আমাদের এই 1G-র যে মাথা, আমাদের রাখার কোনো প্রয়োজন নেই। এখানে আমার পুরোপুরি 14টি পাতা হয়েছে, তো আপনারা 12টি পাতা পর্যন্ত রাখতে পারেন, তবে 10টি পাতার পরেও কেটে দেওয়া যাবে। এই যে দেখছেন মাথাটি, এই মাথাটি এখন কেটে দিতে হবে। কোথা থেকে কাটতে হবে আমি একটু দেখিয়ে দিচ্ছি। এই যে দেখছেন যে একটি পাতা, এই পাতাটি রেখে আপনাদের মাথাটি ভেঙে দিতে হবে। আবার যদি চান এই যে পাতা, এই পাতাটি রেখেও ভেঙে দিতে পারেন এই যে মাথাটি, কারণ এটি হচ্ছে পুরোটি 1G ফার্স্ট জেনারেশন। ফার্স্ট জেনারেশনে যত লাউ ফুল আসবে সব হচ্ছে ছেলে ফুল, যেমন কি এই যে দেখুন ছোট ছোট ছেলে ফুল আসছে, আমাদের কিন্তু এর কোনো প্রয়োজন নেই। এখন যে ব্রাঞ্চটি ছাড়বে, যে ডগাটি ছাড়বে এই মাথা থেকে, তা হবে সেকেন্ড জেনারেশন, আই মিন 2G। সেখানে শুধুই ছেলে ফুল আসবে। ঠিক যখন সেকেন্ড জেনারেশন আসবে, আমি বলে দিব পরবর্তী স্টেপটি কি। আশা করব আপনাদের বুঝতে অনেক সুবিধা হবে যে লাউ কোন জীবিতে বেশি আসে, আর এই পদ্ধতিটি ফলো করলে আপনাদের লাউ গাছে অজস্র লাউ আপনারা পাবেন। কিং এটি শুধু লাউ গাছের জন্য নয়, করলা, ধুন্দুর, এমনকি মিষ্টি কুমড়ার গাছেও ঠিক এই জিনিসটি অ্যাপ্লাই করা যায়। আমার ছেলে অনেক মজা করছে, আপনারা কিছু মনে করবেন না, কিছুটা ব্যাকগ্রাউন্ড সাউন্ড, যেহেতু গার্ডেনের ভিডিও ছেলে তো অবশ্যই আসবে। তা আজ আমার ছিল এই আপনাদের জন্য আপডেট, শুধু একটি নয়, আমার তিনটি লাউ গাছই পুরোপুরি 1G ছাড়িয়ে গেছে। তো আমি এই তিনটি গাছেরই যে উপরে মাথার ডগা তা ছিঁড়ে ফেলে দিচ্ছি, কারণ এটির আর প্রয়োজন নেই। অবশ্যই লক্ষ্য রাখতে হবে শেষের যে পাতা, সেই পাতাটি রেখে আপনাদের কাটতে হবে। ইনশাল্লাহ আগামী 1-2 সপ্তাহের ভেতর আমাদের সেকেন্ড জি, আই মিন সেকেন্ড জেনারেশন শুরু হয়ে যাবে। আর যত ছেলে ফুল দেখতে পাবেন, একটু কষ্ট করে বেছে বেছে তা ফেলে দিবেন, কারণ এতে কিন্তু অনেক পরিমাণের পুষ্টি নিয়ে নিবে। আর আমরা যেহেতু এক্সট্রা কোনো সার ব্যবহার করছি না, তাই এদেরকে খাবার দিয়ে কি লাভ বলুন, এরা তো কোনো লাউ এখন দেবে না। তো আপনাদের যাদের লাউ গাছ 1G হয়ে গেছে, ফার্স্ট জেনারেশন, মাথাটি ভেঙে দিন, খুবই সহজে দ্বিতীয় জেনারেশন শুরু হয়ে যাবে। আশা করব আজকে আমার এই টিপসটি আপনাদের ভালো লেগেছে। গাছটি যখনই বড় হবে এই পদ্ধতিটি অ্যাপ্লাই করা জরুরি, তাই ভাবলাম যে এই পদ্ধতিটি আপনাদের সাথে শেয়ার করি। আশা করব আপনাদের ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী আপডেট দেখার জন্য বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন। এতে করে আমার সব নতুন ভিডিও আপনারা শুরুতেই দেখতে পাবেন ফ্রিতে। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।